আওয়ামী লীগ নেতার এপিএস পরিচয়ে এমপি মন্ত্রীসহ দলীয় নেতাদের কাছ থেকে প্রতারণা করে হাতিয়ে নিতেন লাখ লাখ টাকা। পদপদবীর লোভসহ নানা প্রলোভনে ফাঁদে ফেলতেন টার্গেটকে, এরপর হাতিয়ে নিতেন মোটা অঙ্কের টাকা। বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কমাল হোসেন মুঠোফোনে নিজেকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কমাল হোসেনের ব্যক্তিগত সহকারী পরিচয় দিয়ে মন্ত্রী, এমপি, এমনকি রাজনৈতিক নেতা ও সরকারি বিভিন্ন কর্মকর্তাদের পদপদবি দেওয়া সহ নানা প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলতেন আবু হুরায়রা ওরফে খালিদ নামের এই প্রতারক। আপনার ওই যে কমিটির ব্যাপারে কথা হয়েছিল, পেপারগুলো তো রেডি নাই, পেপারগুলো তো কাজ করতে তো কিছু খরচ টরচ হবে, তো স্যার বললেন আপনি অন্তত খরচটা দিয়ে দিন। বিভিন্ন উপজেলা বা জেলা কমিটিতে পদপদবি দেওয়ার কথা বলে ফোন দিতাম, মোটামুটি ৫-৭ জনের কাছ থেকে এরকম টাকা পয়সা নিয়েছি। গত কয়েক বছর ধরে আওয়ামী লীগ নেতার এপিএস হিসেবে পরিচয় দিয়ে আসছেন তিনি। এমনই বহুমুখী প্রতারণার সঙ্গে সম্পৃক্ত এক অভিনব প্রতারককে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ। বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কমাল হোসেন ওনার এপিএস এর পরিচয় দিতেন। উনি আমাদের বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কমাল স্যারের পিএস এর পরিচয় দিয়ে কথা বলছে, কথা বলে বিভিন্ন কাজের কথা বলে টাকা চাইতো। গ্রেপ্তারের সময় তার ব্যবহৃত মোবাইল ও সিম জব্দ করা হয়। এসব ডিভাইসে পাওয়া গেছে মন্ত্রী, এমপি ও রাজনৈতিক ব্যক্তি সহ একাধিক ভিআইপির নম্বর। হুরায়রা তাদের টার্গেট করে টাকা পয়সা হাতিয়ে নিত বলে সংবাদ সম্মেলনে জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মুবাশিরা হাবিব খান। সে মূলত যেটি করত যে বিভিন্ন যারা সরকারি বড় বড় কর্মকর্তা আছে, রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, মন্ত্রী মহোদয় যারা আছেন, তাদের নাম্বারগুলোকে টার্গেট করতেন এবং যেহেতু উনি একজনের এপিএস এর পরিচয় দিতেন, তখন অনেক সময় তারা ডাউট করতেন না। উনি বিভিন্নভাবে প্রতারণার মাধ্যমে ওনাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন। আমাকে একজন নাম্বার দিত, তার কাছ থেকে নাম্বার নিয়ে আমি বেশ কয়েকটা এমপিকে এবং সাধারণ পাবলিককেও ফোন দিয়েছি, থানা আওয়ামী লীগের সভাপতি, সেক্রেটারি, এদেরকেও ফোন দিয়েছি। মেসেঞ্জারে পরিচয় হয়েছিল তার সাথে আমার ফেক আইডি দিয়ে কথা হয়েছিল, ওর কাছ থেকে আমি নাম্বার নিয়েছিলাম। খালিদ পেশায় বাংলাদেশ বেতারের একজন রেডিও টেকনিশিয়ান ছিলেন। এর আগে প্রতারণার অভিযোগে তাকে চাকরিও হারাতে হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। ইতিপূর্বেও তার আসলে এই ধরনের বিষয়ে দুটো মামলা আছে। সে মূলত হচ্ছে বেতারের রেডিও টেকনিশিয়ান, এই মামলার কারণে সে চাকরি থেকে সাসপেন্ডেড আছে বর্তমানে। চাকরি হারানোর পর চলে যান রংপুরে, তারপর থেকেই শুরু করেন এমন অভিনব প্রতারণা। দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জনের কাছ থেকে বিকাশ ও নগদের মাধ্যমে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। তার বিকাশে সর্বশেষ ৬ লাখ টাকার লেনদেনের তথ্য পাওয়া যায় বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। উনি নিতেন হচ্ছে নগদ এবং বিকাশের ওনার অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টের মাধ্যমে। তো এই সংক্রান্তে যখন ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ আসাদুজ্জামান পিপিএম স্যারের কাছে একটি অভিযোগ আসে, তখন সেটি একটি মামলা রেকর্ড করা হয় এবং মামলা রেকর্ড যেদিন হয় সেদিনই আমরা অভিযানে তথ্য প্রযুক্তির মাধ্যমে তিনি কোথায় আছেন এটি ডিটেক্ট করে আমরা অভিযান পরিচালিত করি এবং অভিযানের মাধ্যমে তাকে আমরা গ্রেফতার করে নিয়ে আসি। প্রতারণার সঙ্গে আওয়ামী লীগ নেতা বা তার ঘনিষ্ঠ কারো সম্পৃক্ততা রয়েছে কিনা সে বিষয়ে কোনো তথ্য পায়নি পুলিশ। তবে এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা সে ব্যাপারে তদন্ত অব্যাহত রয়েছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার মুবাশিরা হাবিব খান। আমরা এখন পর্যন্ত তদন্ত চলছে, তদন্ত শেষ হোক তাহলে আমরা এই বিষয়টি বলতে পারবো। এদিকে ঢাকার সাভার মডেল থানা সহ প্রতারক খালিদের বিরুদ্ধে প্রতারণার একাধিক মামলা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। ইতিপূর্বেও তার আসলে এই ধরনের বিষয়ে দুটো মামলা আছে। ধানমন্ডি থানায় একটি মামলা আছে এবং রংপুরের পরশুরাম থানায় তার বিরুদ্ধে এই সংক্রান্ত একটি মামলা আছে।